গাছের পাতায় ফুটে উঠল তালগোল পাকানো করমণ্ডলের কামড়া। অবাক করা ভাবনায় সকলের মন জয় করেছে কলকাতার রিকদীপ পাল। গাছের পাতায় ফুটিয়ে তুলেছে করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনাকে, আর মুহূর্তেই সেই শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। 2020 সালে করোনা মহামারী যখন সারা পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে, সেই সময় ঘরবন্দী থাকাকালীন লিফার্টের প্রতি ভালোবাসা গড়ে ওঠে কলকাতা আইরিটোলার রিকদীপ পালের। সেই থেকে তার তৈরি একের পর এক লিফার্ট সকলকে মুগ্ধ করেছে। একদিনে 17টি লিফার্ট পোর্ট্রেট সম্পূর্ণ করে ইতিমধ্যেই তিনি নিজের নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। সম্প্রতি ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি। সেই দুর্ঘটনার ছবি গাছের পাতায় ফুটিয়ে তুলে সকলের মন জিতে নিয়েছে রিকদীপ। অসাধারণ দক্ষতায় এর আগেও তিনি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ছবি তুলে ধরেছিলেন পাতার উপর। তবে রিকদীপের এই সাম্প্রতিক সৃষ্টি অবাক করেছে সকলকেই। পড়াশোনা, থিয়েটার, ফটো এডিটিংয়ের পাশাপাশি লিফার্টের প্রতি এক অদ্ভুত নেশা রিকদীপের। 2020 সালে করোনাকালীন সময়ে ঘরবন্দী থাকাকালীন নতুন কিছু করার নেশায় লিফার্টের প্রতি ঝোঁক বাড়ে তার। তারপর থেকে গাছের পাতায় একের পর এক আজব শিল্পকর্ম ফুটিয়ে তুলে তিনি সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বিশিষ্ট ব্যক্তি থেকে গুণী শিল্পী, এমন অনেককেই ইতিমধ্যেই তিনি ফুটিয়ে তুলেছেন গাছের পাতায়। তবে তার সেরা সৃষ্টি বলতে নিঃসন্দেহে সাম্প্রতিক এই শিল্পকলা। সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নাড়া দিয়ে গেছে সকলকেই। এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রায় 300 জন মানুষ প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যাটা হাজার পেরিয়েছে। অসহায় মানুষগুলোর যন্ত্রণাকে তিনি তুলে ধরেছেন গাছের পাতায়। নিজের সৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে রিকদীপ বলেন, করোনার সময় থেকে লিফার্টের প্রতি তার ভালোবাসা ও আগ্রহ জন্মায়। গাছের পাতাতেও যে এভাবে প্রাণ ফুটিয়ে তোলা যায় এই নিয়ে বরাবরই কৌতূহল ছিল, তবে নিজের হাতে তা ফুটিয়ে তুলতে পেরে তা সত্যিই ভালো লাগছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সাক্ষী থেকেছে গোটা দেশ। তাসের ঘরের মতো তালগোল পাকিয়ে গিয়েছে ট্রেনের কামরা। কান্না, হাহাকার, বেঁচে থাকার কাতর আর্তনাদ, এগুলো নাড়া দিয়ে গিয়েছে শিল্পমনকে। তার থেকেই গাছের পাতায় ট্রেন দুর্ঘটনাকে ফুটিয়ে তোলার ভাবনা, সেটাই জানিয়েছেন শিল্পী নিজেই। তিনি আরও বলেন, এখানে আপনারা দেখতে পাবেন ট্রেনের কামরাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে বাঁচার চেষ্টায় মানুষের দুহাতকে। পাশাপাশি পাতার মধ্যে আঁকা হয়েছে মোমবাতিও, যার অর্থ আলোতেই সব কিছু ভালো, অন্ধকার মানে আতঙ্কের হাতছানি। এই ধরনের ভাবনাকে কুনিশ জানাতে ইচ্ছা হলেও আমাদের প্রার্থনা সেই সকল পরিবারের জন্য যারা তাদের কাছের মানুষকে এই দুর্ঘটনার জেরে হারিয়েছে। ঈশ্বর তাদেরকে এগিয়ে যাওয়ার অনেক শক্তি দিক, এই কামনাই আমরা করি। সম্প্রতি আরও একবার জানিয়ে রাখি, যেই সকল পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এবার দাঁড়াবেন অভিনেতা সোনু সুদ, করে দেবেন তাদের চাকরির ব্যবস্থা। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইতিমধ্যেই তিনি একটা হেল্পলাইন নম্বরও চালু করেছেন যেখানে যোগাযোগ করে সাহায্য চাওয়া যাবে। এই ভিডিওর কমেন্ট সেকশনে সেই বিষয়ে একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেটা অবশ্যই দেখে নেবেন এবং সবার সাথে সেটা ভাগ করে নেবেন, যাতে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যথাযথ সাহায্য পেতে পারে। এই ধরনের নানা ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করে রাখুন।